ঝামেলা তো আছেই। এবার নতুন বিতর্কে আবার আলোচনায় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। আরবাজ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ তিক্ত দিন যাপনে মালাইকা। নতুন করে যোগ হয়েছে নতুন বিতর্ক। 31st রেঙ্গুলে এই অশ্লীলতা হানির ঘটনায় টুইটারে পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানান মালাইকা। কিন্তু ইনস্টাগ্রামে লেখা তার সেই প্রতিবাদী পোস্টটি ছিল নকল। বেঙ্গুলুরের ঘটনায় প্রতিবাদ করে মালাইকা যা লিখছেন সেটা দর্শক মুকার নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে করা পোস্টের সঙ্গে হুবহু মিলে গেছে। সেই ব্যক্তির লেখা এবং নায়িকার পোস্টের প্রতিটি শব্দ এক। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্টের সময় দেখলে বোঝা যায় ওই ব্যক্তি লেখাটা আগে লিখেছিলেন। তারপর থেকে মালাইকা এই কপি পেস্ট করা নিয়ে জোর গুজব উঠেছে। শুধু তাই নয়, এ নিয়ে চারদিকে কঠোর সমালোচনার মুখে পড়েছে মালাইকা। তার মতো এত সচেতন একজন অভিনেত্রী কিভাবে কাজটি করলেন এমন প্রশ্ন উঠেছে তাকে ঘিরে। অন্যদিকে আরবাজ খানের সঙ্গে আলাদা হয়ে যাওয়ার পর অর্জুন কাপুর আর মালাইকার সম্পর্ক নিয়ে তো চলছে নানা গুজব।